আগে এখন আর শিল্পী নাই, সব অজাত পূজার শিল্পীরাই সব। আমরা এটা মানবই না, নিপুণ আসা মানে এটা অবৈধ ভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য, বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও, তো এইটা তো বারবার হবে না। সেইবার জায়েদ খান মাইনা নিছে, কিন্তু এবার তো আমরা মানব না, কারণ আমরা এবার নিজেরা সাক্ষ্য ছিলাম, সাক্ষাৎ দেখছি আমরা, কারণ এইবার ভোটে কোন রকম কারচুপি হয় না, যা হয়েছে একদম মানে সত্যি সত্যি ভোট হয়েছে, ইলেকশন যাকে বলে, তো এটা তো আমরা মানব না। আমাদের সমিতিতে এত গন্ডগোল, আর ওই চেয়ারটার মধ্যে কি আছে, নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য নিপুণ বারবার আঁকড়িয়ে ধরে থাকতে চায়। আমার তো এখন মনে হচ্ছে ওখান থেকে সবকিছু উৎপত্তি, টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি ওখান থেকে আসছে, তাহলে সে কেন ওই চেয়ার ছাড়বে না? ওটা কি আমার বাপের সম্পত্তি? ওটা আমাদের প্রত্যেকটা শিল্পীর সম্পত্তি, আমার যেমন অধিকার আছে তারও আছে, আপনারও আছে তারও আছে, সে কেন একা থাকবে? এই বছর তো দ্বীপ জপায় ম্যান্ডেট পায়, সে ইলেকশনে আসছে, সে থাক না দুই বছর, দেখি না সে কি করে। সে যখন এইবার এত সুন্দর ইলেকশন হওয়ার পরও যখন এই চেয়ারের জন্য আবার সে রিট করছে, তাহলে সে ওইটাও করতে পারে। ফুলের মালা যখন গলায় দিল, আমি বলি ফুলের মালা যখন গলায় দিছিল এটা এক মাস আগে, আমাদের ইলেকশনটা হয়েছে এপ্রিলের 19 তারিখে, তার মনে হইলো যে আমার ইলেকশন ভুল হয়েছে, তারা ভোট গণনায় ভুল করছে, ঠিক মতো হয় নাই, এক মাস পরে কেন হইলো? নিশ্চয় তাকে কেউ উস্কানি দিছে, নিজের বুদ্ধি তো করে নাই, আমার আমার ভিতরে তো আসবে না বুদ্ধি। আপনারা তো অনেক বেশি করে ছোট হচ্ছেন ও মানুষের কাছে হাসির খোরাক হচ্ছে, নিপুণের বিষয়ে আসলে কি বলবেন আসলে, মানে মানুষকে আসলে কি বলবেন যে আসলে মানুষজন যে হাসির পাত্র হচ্ছেন আপনারা, মানুষজনকে আসলে কি বলবেন, মানে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনাদের সমিতি ছোট হচ্ছে, দর্শকের উদ্দেশ্যে কি আর বলবো, যা জানার তোরা জেনেই গেছে, বুঝেই গেছে যে এখানে এখন আর শিল্পী নাই, সব অজাত পূজা শিল্পীরাই সব, যে যারা সত্যিকারের শিল্পী ছিল তারা এখন মিডিয়াতে নাই, আর যে দুই একজন আছে তারা এখন কোন ঠাসা হয়ে গেছে। তো এখন আমি নিপুণকে এটাই বলবো, এটা নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য, যা হওয়ার হয়েছে তাকে একটা মাইনা নিতে হবে, সে এই ইলেকশন কোনো রকম গন্ডগোল হয় নাই, আর দীপজল ভাইকেও অসম্মান করে অনেক কথা বলছে সে, এই অসম্মানটা না করা, কারণ দীপজল ভাইয়ের এখানে চাওয়া পাওয়ার কিছু নাই, সে এখানে টাকার জন্য আসে নাই, কারণ দীপজল সাহেব যে টাকা সে এখান থেকে কামাই করবে তার থেকে হাজারো গুণের টাকা সে এমনি বিলি করে মানুষকে, সে কেন এখানে আসবে? সে আসছে আমাদের সমিতির জন্য, শিল্পকে ভালোবাসে তাই আমাদের শিল্পী সমিতিটাকে সে ভালো উঠিয়ে দেওয়া। আমার প্রশ্ন হচ্ছে যে দীপজল ভাই আমরা যতটুকু জেনেছি নির্বাচন কমিশনের মাধ্যমে, সেটা হচ্ছে যে নির্বাচিত হয়ে যায় নির্বাচিত বিরুদ্ধে আদালতে ডিটেল মাধ্যমে কেউ যদি চেয়ারে বসতে চায় সেটাকে আপনারা অবৈধ মনে করেন কি না? এবং হচ্ছে যে এইটাতে এরকম কেউ করলে তাতে শিল্পী সমিতির শৃঙ্খলা ভঙ্গ হয় কিনা? অবশ্যই আপনারা তার বহিষ্কার দাবি করেন। আমি তার বহিষ্কার দাবি আগেও করছি এখনো করি, কারণ ইলেকশনের পরে সে মেনে নিল, নেওয়ার পরে সে কাজকর্ম করলো, তারপরে সে আমেরিকা গেল, ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে, আমরা এটা মানবই না, নিপুণ আসা মানে এটা অবৈধভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য। আমরা একটাই কথা আমার, আমি আবার এই দুই বছর মিশা সদাগর এবং দীপজল ভাইকে চাই। আজীবন নিপুণকে সম্পদকে চেয়ার দিয়ে দেন না, সেটা তো প্রশ্নই আসে না, সেটা কেন দিব, ওটা নেই, ওটা ওইটার কথা না, সে ইলেকশন করে সে আসুক, কিন্তু সে তো এইবার ইলেকশনে আসে নাই, এটা দিব না তাকে আমি, তাহলে তো আমিও নিতে পারি। আপনি কি মনে করেন ভাইরাল হওয়ার জন্য নিপুণ এমনটা করছে? সেটা আমি বলতে পারবো না, হয়তো বা কিছু তার উদ্দেশ্য, কিছু তো উদ্দেশ্য আছে, শুধু উদ্দেশ্যহীন ভাবে এই চেয়ারের মধ্যে কেন আসবে, আমার তো মনে হয় চেয়ারে কিছুই নাই। চেয়ারে কি মধুটা আছে? সেই তো আমার মনে হয় কি তার কাছে হয়তো আছে কিছু, কিছু একটা আছে, না হলে সে কেন বারবার এই চেয়ারে? আপনারা শিল্পী এখন হচ্ছে আপনাদের যদি বলেন যে সে না না সে আলু খেতে যায়, আলু আলু খাত দখল করে বা সে পেঁয়াজ, এটা না আমি বলতে পারবো না, সে করে নাহলে কেন সে এখানে আসবে, এখানে কি আছে আমি তো চাই না, আমি তো চেয়ার চাই না। তার মানে আপনাদের মাথা বিক্রি করে অনেক কিছু করে করে সে করতেছে, না হলে সে কেন বারবার চেয়ারের মধ্যে আসবে? এবং দীপজল ভাই তার জন্য আসে না, যে বলে আমাদের জন্য আসছে,
আমি আবারও বলবো, আমার জীবনে মৃত্যু পর্যন্ত যদি হয় আমি এটাই বলবো, আমি এই দুই বছর অন্য কাউকে চাই না, না নিপুণ না অন্য কেউ। দীপজল ভাই, মিশা সদাগর, আর আমাদের ক্যাবিনেটে যা আছে তারা থাকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।